السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সংক্ষেপে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিডার থ্রি লেসন ফাইভ এর অবজেক্ট। অবজেক্ট, ভার্বস অ্যান্ড অবজেক্টস, ভার্বস অ্যান্ড অবজেক্টস। অবজেক্ট খুব মজার বিষয়, অনেক সহজ এবং বুঝলে আরো আনন্দ লাগবে ইনশাআল্লাহ। সোহরাব হোসাইন, আপনি আসেন এবং এটা পড়েন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি রসুলকে ভালোবাসি। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? আমি রাসুলকে ভালোবাসি। উহিব্ব, ভালোবাসি আচ্ছা, ওহি আরবি বলতে হবে না, আপনি বাংলা বলেন। ভালোবাসি, স্যার, এটা হচ্ছে ভালোবাসি। ভালোবাসি, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমি দুটো কোয়েশ্চেন করব। ভার্বকে কোয়েশ্চেনটা কিন্তু ভার্বকে করতে হবে, এবং সেই দুটো কোয়েশ্চেন নির্দিষ্ট, এর বাইরে করা যাবে না, তাহলে অবজেক্ট বের হয়ে যাবে। অবজেক্ট সব সময় মানসুব, অবজেক্ট সব সময় মানসুব। আমি আবারো বলছি, অবজেক্ট সব সময় মানসুব। আবারো বলছি, অবজেক্ট সব সময় মানসুব। অবজেক্ট কিভাবে বের করব ভার্ব থেকে? ভার্বকে আমরা দুইটা কোয়েশ্চেন করব। একটা কোয়েশ্চেন হচ্ছে কাকে, আর একটা কোয়েশ্চেন হচ্ছে কি। একটা কোয়েশ্চেন হচ্ছে কাকে, আর একটা কোয়েশ্চেন হচ্ছে কি। ভার্বকে যদি আমরা এই কোয়েশ্চেনটা করি এবং সেখান থেকে যদি কোনো আনসার আসে, যে কোনো একটা আনসার আসলে সেটাই অবজেক্ট। কখনো কখনো দুইটা আনসারও আসতে পারে। আমি একটা কথা পরিষ্কার করে বলি, শুনে শুনে মুখস্থ করে ফেলবেন অন্ধ, আপনার শুনে শুনে মুখস্থ করে অনেকে, কোরআন হিফজ করে অন্ধরা, ওই ধরনের। সেটা হলো, কোনো কোনো ভার্বের দুইটা অবজেক্ট থাকে, কোনো কোনো ভার্বের দুইটা অবজেক্ট থাকে, কোনো কোনো ভার্বের একটা অবজেক্ট থাকে, কোনো কোনো ভার্বের অবজেক্টই থাকে না। তাহলে আমি আবারও কোয়েশ্চেন করছি, কোন কোন ভার্বের দুইটা অবজেক্ট থাকে, সরি আমি আবারও বলছি, কোন কোন ভার্বের দুইটা অবজেক্ট থাকে, কোন কোন ভার্বের একটা অবজেক্ট থাকে, কোন কোন ভার্বের অবজেক্টই থাকে না। আচ্ছা, আমি ভালোবাসি, আমাদের সেন্টেন্সটা ছিল এটা, আমি রাসুলকে ভালোবাসি। সোরা বসেন, কোয়েশ্চেন, আমি কাকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। কি ভালোবাসি? উত্তর নাই, ঠিক আছে, উত্তর নাই। তাহলে যে কোনো একটা বের হলে সেটাই অবজেক্ট। আবার পড়েন, আমি আল্লাহকে ভালোবাসি। ওকে। আমি কি প্রশ্ন করব, আমি কাকে ভালোবাসি? কি এবং কাকে? প্রশ্নটা কি, কি এবং কাকে? কি এবং কাকে? একটা প্রশ্ন হবে কি এবং আরেকটা হবে কাকে। হ্যাঁ, কি বলতে, আমি ভালোবাসি, তখন প্রশ্নটা হবে আমি কি ভালোবাসি, আর একটা হচ্ছে স্যার কাকে, আমি কাকে ভালোবাসি। স্যার যে কোয়েশ্চেন, যে অ্যানসারটা বের হবে সেটাই অবজেক্ট, আর অবজেক্ট সবসময়। মানসুব, এখন দেখেন, এটা পড়েন, হামিদ বিলালকে বইটি দিয়েছিল, হামিদ বিলালকে বই, ভার্বটা এখানে হচ্ছে, কাকে হামিদকে হ্যাঁ, দিয়েছিল কি বই? তাহলে দুটো অবজেক্ট বের হলো। জি স্যার, তাহলে আমরা দেখলাম, একটা ভালোবাসি ভার্বের অবজেক্ট বের হয়েছে একটা, দেওয়া ভার্বের অবজেক্ট বের হয়েছে দুইটা। তাহলে দুইটা স্যার। একটা অবজেক্ট হতে পারে, দুইটা অবজেক্ট হতে পারে। অবজেক্ট সবসময়
মানসুব হবে। মানসুব। আমি ভালোবাসি, এটার আরবি হচ্ছে উহিব্বু। হিব্বু, আমি ভালোবাসি, এটার আরবি হচ্ছে উহিব্বু। পড়েন প্লিজ। উহিব্বুল্লাহি, উহিব্বুল্লাহা, ল ল উহিব্বুল্লাহা, ল উহিব্বুল্লাহ। হ্যাঁ উহিব্বুল্লাহ। আচ্ছা উহিব্বুল্লাহা। এখানে আল্লাহ মানসুব কেন? স্যার এখানে অবজেক্ট সবসময় মানসুব হবে স্যার। তারপরে উহিব্বু, উহিব্বুর রাসুল, রাসুল রসুল্লাহ বলেন। ও এখানে স্যার, সরি, উহিব্বুর রাসুলা, উহিব্বুর রাসুলা, অর্থ কি? আমি রসুলকে ভালোবাসি। উহিব্বুল কুরআনা, আমি কুরআনকে ভালোবাসি। উহিব্বু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে ভালোবাসি। উহিব্বু হামিদান, আমি হামিদকে ভালোবাসি। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। মারুফ, মারুফ আপনি আসবেন প্লিজ। জি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা পড়েন। উহিব্বু হামিদান, হামিদান মানসুব কেন? এটা হচ্ছে ভার্বের পরে আর কি, সবসময় না, ভার্বের পরে বলা যাবে না। অবজেক্ট সবসময় মানসুব হবে। হ্যাঁ হ্যাঁ এটাই। অবজেক্ট আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে ভার্বকে কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কে কিন্তু হবে না, কে। অনেকে বলে কে দিয়ে প্রশ্ন করা যাবে না, কি এবং কাকে। হ্যাঁ, কে প্রশ্নটা জি জি ভুল। আচ্ছা তারপরে ও হেবু মারিয়া মা, মারিয়া মা, ভেরি গুড। ও হেবু ইব্রাহিমা খলা অল ইনসানা মিন আলাক, আবার বলবো হ্যাঁ, খলাক আল ইনসানা মিন আলাক। খলা অল ইনসানা মিন আলাক, ইনসানা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় অবজেক্ট সবসময় মানসিক হবে। আল্লামাল কোরআন, পুরোটা পড়েন। আল্লামাল কুরআ, আল্লামাল কোরআন, কুরআ না, পুরোটা বলবো আমরা। হ্যাঁ কোরআন, কোরআন খলাকাল ইনসানা মিন সল সলিং কাল ফাখরি ওয়া খলাকাল জান্নাম মিমারি জিম মিন্নারিন আচ্ছা এটা বড় হয়ে যায়। ওরা আই না ঠিক আছে, আর দরকার নাই, একটু আসি আমরা। এটা পড়েন। ওরা আ আত্তালিবু, হুম, তো একসাথে আলাদাই পড়বো এটা, একসাথে পড়বেন। ওরা আ ওরা আত্তালিবুল কুরআনা, আবার পড়েন, অর্থ বলেন। তালিবু করা মানে বালক, বালক তালিবু মানে একজন বালক, মানে বালকটি কোরআন না, পড়ছে। তোয়ালিবু মানে হচ্ছে ছাত্র। আবার পুরোটা আরবিটা পড়েন এক নিঃশ্বাসে। তালিবুল কোরআনা, ছাত্রটি কোরআন পড়ছে। এখন দেখেন এখানে ভার্ব কোনটা। এখানে ভার্ব তো হচ্ছে পড়া, এই যে পড়া আ আচ্ছা আর একটা হলো ডুয়ার। ডুয়ার হচ্ছে কার্য সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী মানে যে কাজটা করে। ডুয়ার সবসময় মারফু। আজকে আমরা দুটো জিনিস শিখব, দুটো কথা। ডুয়ার সবসময় মারফু, অবজেক্ট সবসময় মানসুব। এই কথাটা আপনাদের সবার কাছ থেকে একবার একবার শুনবো। ডুয়ার সবসময় মারফু, অবজেক্ট সবসময় মানসুব। আসাদুল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা বলবেন প্লিজ, আমরা যেটা বললাম আজকে। অবজেক্ট সব সময় মানসুখ, ডুয়ার সব সময় মারফু। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদ অলওয়েজ সবসময় মানসুখ, আর জি। সাবজেক্ট ডুয়ার, অবজেক্ট অবজেক্ট সবসময় মানসুখ, জি, আর সাবজেক্ট সবসময় মারফু। ডুয়ার। আচ্ছা লাবিবা আহমেদ।
সবসময় মারফু, অবজেক্ট সবসময় মানসুব। কামরুজ্জামান। ডুয়ার সব সময় মারফু, অবজেক্ট সব সময় মানসুব। তারপরে নুসাইবা, ডুয়ার, ডুয়ার আর সবসময়, তলিবু, হ্যাঁ ডুয়ার সবসময় মারফু, আর অবজেক্ট দুয়ার সবসময় সবসময় মানসুব। রাহাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ডুয়ার সবসময় মারফু আর অবজেক্ট সবসময় মানসুব। সুমন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডুয়ার সবসময় মারফু আর অবজেক্ট সবসময় মানসুব।